দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কেতো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আমেরিকান ডেরির মিল্ক পার্লার এই আমেরিকান ডেরির মিল্ক পার্লার কেন করেছে 294টি গাভী আছে প্রতিদিন দুধ দেয় এখন 294টি গাভী প্রতিদিন দুধ দিলে এবং দুধ দুই বেলা বা তিন বেলা যদি দুধ দহন করতে হয় তাহলে কতজন মানুষ দেওয়া প্রয়োজন এবং কত কষ্ট করা প্রয়োজন এই 294টা গাভীকে তারা কীভাবে দুধ দহন করে সেটা দেখানোর জন্য আজকে আমরা মিল্ক পার্লারে চলে যাব চলুন বন্ধুরা এই যে মিল্ক পার্লারটি দেখছেন এই মিল্ক পার্লারের ভিতরে তারা দুইবার মিল্ক পার্লারে তারা দুধ দহন করে একটি হচ্ছে রাত তিনটায় আরেকটি হচ্ছে বেলা তিনটায় রাত তিনটায় কেন তারা দুধ দহন করে আমি এই প্রশ্নটি করেছিলাম যে রাত তিনটায় কেন আপনারা দুধ দহন করেন বলেছিল যে রাত তিনটার সময় আসলে রাতের বেলা যখন গরু একবার শুয়ে ঘুমায় পড়ে বা ঘুম থেকে জাগার পরে তখন ওদের যখন দুধটা মানে উলানটা ভার হয় উলান ভার হয়ে যাওয়ার পরে তারা কিন্তু আর শুইতে পারে না শুইলে আবার দাঁড়াতে পারে না দাঁড়ালে আবার শুইতে পারে না যদি তিনটার সময় গরুটাকে দুধ দহন করা হয় তাহলে কী হবে দুধ দহনের পরে গরুটা বেশ আরাম লাগবে একটু ঘুরে ফিরে যাবে ঘুরে ফিরে যাবে এবং কিছু খাবে খাওয়ার পরে গরুগুলো সকাল থেকে ঘুম দিবে এবং বেলা 9টা 10টা পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে এতে করে তাদের দেখা গেছে তাদের গরুর শারীরিক অবস্থা ভালো হয় তাদের দুধের মানটা ভালো হয় তাদের দুধ বেশি হয় এটা আসলে ইন্টারন্যাশনাল স্বীকৃত একটা পন্থা বিশ্বের বড় বড় যে ডেইরি খামারগুলো আছে সেখানেও কিন্তু এরকম রাতের বেলা একবার দুধ দহন করা হয় আমাদের দেশে আসলে আমরা সকালে একবার দুধ দহন করি বিকালে একবার বাট যেহেতু এটা কমার্শিয়াল ফার্ম সায়েন্টিফিক ফার্ম সায়েন্স নিয়ে তাদের চলতে হবে টেকনোলজি নিয়ে তাদের চলতে হবে তাই তারা রাত তিনটার সময় একবার দুধ দহন করে আর একবার দুধ দহন করে বিকাল তিনটের সময় এবং এই দুইবারের দুধ তারা নিয়ে তাদের মিল্ক প্রসেসিং সেন্টার আছে সেখান থেকে তারা তাদের মিল্ক মানে নির্দিষ্ট মাত্রায় সেই দুধ প্রসেসিং করে তারপরে আমাদের ভোক্তাদের কাছে পাঠায় দেয় এডিএল এর দুধ দই এটা কিন্তু নাম করা সবাই এটা পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন গাভীগুলোকে গোসল করানো হচ্ছে এইভাবে কি গাভীগুলো গোসল করানো হয় না অনেকভাবে এই খামারের গরুগুলোকে গোসল করানো হয় যে গাভীগুলো 20 লিটার নিচে দুধ দেয় তাদেরকে দিনে দুবার এবং যে গাভীগুলো 20 লিটার 25 লিটার দুধ দেয় তাদেরকে দুবার এবং যেগুলো 30 লিটার উপরে দুধ দেয় তাদেরকে তিনবার কিন্তু এভাবে গোসল করানো হয় কেন গোসল করানো হয় এভাবে এবং গরুগুলো যখন যেখানে যাক সামনে কিন্তু কিছু ঘাসও রাখে তারা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে এখনই বুঝতে পারবেন যে কেন আমরা বলছি এটা বাংলাদেশের হাইটেক ডেইরি খামার আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গরুগুলোর চারপাশ দিয়ে ঝর্ণার মতো করে পানি মেরে গরুগুলো গোসল করানো হচ্ছে এই গরুগুলো এইভাবেই এই ঝর্ণা ওয়ে দিয়ে গিয়ে গেলে তাদের শরীরে যত ধরনের জীবাণু আছে সেগুলো শোধন হবে এবং
এরপরে গিয়ে গরুগুলো একটি জায়গায় দাঁড়িয়ে কিছুটা সময় রেস্ট নিবে, তাহলে তার শরীরটা শুকানোর জন্য, যে গায়ের জন্য কোনো পানি না থাকে। বন্ধুরা দেখছেন গরুগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের শরীরটা শুকানোর চেষ্টা করছে। এই যে খামারটিকে বলা হয়েছে হাইটেক ডেয়ারি খামার, কেন হাইটেক ডেয়ারি খামার বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে বলে মিল্ক পার্লার। মিল্ক পার্লার, একটা একটা করে গরু তার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াবে। এই মিল্ক পার্লারে কর্মরত যারা আছেন তারা এই গাভীগুলোর বাটে প্রথমে মানে জীবাণুমুক্ত করবে, তারপরে সেই বাটটাকে আবার শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে তারা এই যে মিল্কিং মেশিনটা লাগিয়ে দিবে। হ্যাঁ, এভাবে কিন্তু প্রতিটা গরুতে কতটুকু দুধ দেয় এটা একটা কম্পিউটারের মাধ্যমে ডাটাটাও সংরক্ষণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ টানছে এবং ওরা যে কর্মীরা আছে তারা একে একে সবগুলো গাভীকে তারা কিন্তু মেশিন লাগিয়ে দিয়েছে এবং এই দুধগুলো কিন্তু একটি জায়গায় মানে অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে দুধ মাপা হয়ে যাচ্ছে এবং একটা জায়গায় গিয়ে দুধটা পৌঁছে যাচ্ছে তাদের মিল্ক প্রসেসিংয়ের যে ইউনিটটা আছে সেখানে। এই দেখতে পাচ্ছেন মিল্ক প্রসেসিং ইউনিট, বিশাল বড় ড্রাম, সেখানে কিন্তু দুধগুলো অটোমেটিক চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটাই আসলে টেকনোলজি। এই টেকনোলজির ভিতর আমাদেরকে যেতে হবে। এরপর দুধ দেওয়ার পরে গাভীগুলো অটোমেটিক্যালি আবার তারা চলে যাবে তাদের নির্দিষ্ট জায়গায় যেখানে তারা সারাটা দিন ঘোরাফেরা করবে এবং এখান থেকে চারটি বাট থেকে চারটি দুধ নিয়ে কিন্তু এরা পরীক্ষা করে দেখে যে কোনো বাটে ম্যাস্টাইটিস আসছে কিনা। এটা এদের নিয়মিত প্রতিদিনকার রুটিন, প্রতিটা গাভী থেকে একটু একটু করে দুধ নিয়ে পরীক্ষা করা, যার পরিপ্রেক্ষিতে এইসব খামার থেকে কিন্তু কখনোই ম্যাস্টাইটিস রোগটা আসে না। কারণ যদি আসতে যায় তাহলে তারা আগে থেকেই মানে ট্রিটমেন্টটা নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধ, যে দুধটা দহন করা হলো সেই দুধটা তারা পরীক্ষা করে, কারণ এখানে এদের দুধের ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে। বাজারে যে ধরনের ফ্যাট পার্সেন্টেজ অনুযায়ী দুধ ছেলোর কথা, তারা ঠিক সেই ধরনের ফ্যাট পার্সেন্টেজটাকে মেনটেন করে তারা দুধটা প্রসেসিং করে এই দুধটা তারা কিন্তু প্যাকেটজাত করে তারা বিক্রি করে, যেটা এডিএল মিল্ক বা আমেরিকান ডেয়ারির দুধ হিসেবে পরিচিত। এবং এই খামারে কিন্তু নিয়মিতভাবে মানে গবেষণা চলে, তাদের বিশাল বড় হাই টেকনোলজির ল্যাবরেটরি আছে এবং তারা কখনো কিন্তু মানে ল্যাবরেটরিতে সবসময় কিন্তু গবেষণা চলতে থাকে যেন দুধের মান কখনো খারাপ না হয় বা কোনো কখনো যেন গরুর কোনো রোগাক্রান্ত না হয়, সব কিছু মিলে খামারটাকে একদম সার্বক্ষণিকভাবে অবজারভেশনে রাখে। এইখানকার যে ভেটেনারি ডাক্তার আছেন, যে পশুপালনের বিশেষ করে অ্যানিমেল হাজবেন্ডারিতে যারা পড়াশোনা করছেন তারা আছেন এবং এটাই বাংলাদেশের একটা সফল ডেয়ারি খামার। এবং এই খামারটা দেখাশোনা করেন আমাদের শফিকুর রহমান শশী ভাই। এটা হচ্ছে মিল্ক অ্যানালাইজিং ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে আমরা দুধের বিভিন্ন কোয়ালিটি টেস্ট করে থাকি। তো কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা এখানে চারটি ধাপে টেস্ট করে থাকি। প্রথমে স্যাম্পল নিয়ে আসার সময় আমরা একটা অর্গানোলিটি টেস্ট করি, এরপরে স্যাম্পল নিয়ে আসার পরে অ্যাসিডিটি টেস্ট করা হয়। অ্যাসিডিটি টেস্টের মাধ্যমে আমরা দুধের লঞ্জিভিটি কতক্ষণ, অর্থাৎ আফটার মিল্কিং টু প্রসেসিং এই টাইমটা আমরা মেজার করে থাকি। এই অ্যাসিডিটি টেস্ট করেই আমরা বুঝি যে দুধটা আমরা কত তাড়াতাড়ি প্রসেস করতে হবে।
অ্যাসিডিটি টেস্ট করার পরে আমরা করি দুধের ফ্যাট টেস্ট। এই ফ্যাট টেস্টটা দুটি অংশে করা হয়, একটি হচ্ছে ম্যানুয়াল গার্বার পদ্ধতি বলে, আর একটি হচ্ছে অটোমেটিক। এরপরে যে জিনিসটা আসে আমাদের হলো মাইক্রোবিয়াল টেস্ট। আপনারা জানেন দুধের মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে, দুধের মধ্যে বহু উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়া আছে। এই অপকারী ব্যাকটেরিয়াগুলোর পার এমএলএ সংখ্যা কত এটা আমরা মাইক্রোস্কোপিক টেস্ট এবং ব্যাকটেরিয়া গুঁড়ো করে আমরা এটার টোটাল মেজারটা করে কোয়ালিটি অ্যানসার করার পরে আমরা বাজারে দুধটা বাজারজাত করে থাকি। দেখতে পাচ্ছেন যে যে দুধ চলে যাচ্ছে বিক্রির জন্য। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনারা কি দেখতে চান। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেসব তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ।